স্থিতি ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড সিইও এবং ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ আলী। আরও সংযুক্ত হচ্ছেন সিএফ ফার্ম এমএম রহমান অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ও আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকানউদ্দিন। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189925 এ নম্বরে। মোহাম্মদ আলী এবং ফোরকানউদ্দিন, আপনাকে স্বাগতম 100 বিজনেসে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। 100 বিজনেসকেও ধন্যবাদ। শুরুতে আমি মোহাম্মদ আলীর কাছে যেতে যাচ্ছি। শুরুতেই যে কমন কোশ্চেনটা করতে যাচ্ছি, আমরা প্রস্তাবিত বাজেট পেয়েছি, পুঁজিবাজারে আসলে আমরা কি পেলাম প্রস্তাবিত বাজেট থেকে? ধন্যবাদ রমন রণ। আসলে বাজেট নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল পার্টিকুলারলি পুঁজিবাজার নিয়ে, সেখান থেকে আমরা কিছুটা বিচ্ছিত হয়েছি বলে মনে করি। প্রথমত দীর্ঘদিন ধরে আমাদের যে প্রত্যাশা ছিল ব্ল্যাক মানি পুঁজিবাজারে সহজ শর্তে বিনিয়োগ করতে দেওয়ার জন্য, সেখানে আমরা কিছু বাধার সম্মুখীন হয়েছি। আমার বিশ্বাস এই জায়গাটার একটি ব্যয় করার বিষয় আছে, কারণ ক্যাশে এফডিআরে জমিতে অন্য যে কোনো জায়গায় বিনিয়োগ করা হবে সেখানে রিটেনশনের কোনো বিষয় নাই। কিন্তু অতীব দুঃখজনক হলো ব্যাপার যে আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ করলে 3 বছর রিটেনশন করতে হবে। এই রিটেনশন বিষয়টা যদি থাকে তাহলে বিনিয়োগকারীরা বা নতুন অর্থ পুঁজিবাজারে ইনফ্লো হবে বলে আমি বিশ্বাস করি না। এই জায়গাটাকে সত্য রিল্যাক্স করে বাজেটে একটা সংশোধনী আনতে হবে, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড বিষয়টা হচ্ছে কি, যদিও আমার বন্ধু আছে ফোরকানউদ্দিন ব্যাখ্যা করবে, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিস্টেড কোম্পানি এই দুইটার ট্যাক্স সাধারণত আমাদের যে সাবকন্টিনেন্ট সেখানে 15% ডিফারেন্স থাকে। এখানে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি ট্যাক্স রিডাকশন করে ধীরে ধীরে আরো কমে নিয়ে আসে তাহলে কি হবে? তাহলে যেটা দেখা যাবে যে লিস্টিং এর যে একটা ইনসেন্টিভ এটা একদমই কমে যাবে, এবং ট্যাক্স এর যে একটা ইনসেন্টিভ এর কারণে যে লিস্টিং এর প্রবণতা থাকে সেটা আরো কমে আসবে। আর একটা বিষয় আমাদের যেটা ব্রোকার অ্যাসোসিয়েশনের এজ এ ভাইস প্রেসিডেন্ট আমরা 10 বছর ধরে আন্দোলন করে আসতেছি যে আমাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা করা হয় যে 0.05 মানে 1,50,000 টাকা, অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 1,00,000 হচ্ছে 13 টাকা। এই যে একটা হাই ট্রানজাকশন কস্টের কারণে আমরা কমিশন কামাইতে পারি না, বিনিয়োগকারীরা এখানে আকৃষ্ট হয় না। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে হাই ট্রানজাকশন কস্ট অ্যাসোসিয়েটে নিয়ে যায়, এটা ফাইনাল ডিসচার্জ অফ দ্য লাইবিলিটি ধরা হয়, এতে করে আমরা লস থাকলেও সরকার কিন্তু ট্যাক্স পাচ্ছে। পার্টিকুলারলি এখন এত একটা খারাপ সময়, এই সময় এই বিষয়গুলো যদি আমাদেরকে রিলিফ না দেয় তাহলে ভোকার কমিউনিটি আসলে সার্ভাইভ করা খুব টাফ হয়ে যায়। মোহাম্মদ আলী, আপনাকে ধন্যবাদ। এবার একটু মোহাম্মদ ফোরকানউদ্দিনের কাছে যেতে চাই, একই কোশ্চেন আপনার কাছেও, যে কি পেলাম এবারে বাজেট থেকে, আর যদি নতুন কোনো প্রস্তাবনা থাকে আপনার পক্ষ থেকে? বললাম বাকিটা ফোরকান ভাই হয়তো আরো বিস্তারিত বলবে, পরবর্তী সময় আমি হয়তো আরো এটা এলিবারেশনে যাব। ধন্যবাদ। মোহাম্মদ আলী, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ ফোরকানউদ্দিন, একই কোশ্চেন আপনার কাছেও, যে এই প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য কি থাকলো, কি পেলাম আমরা, আর যদি কোনো রিকমেন্ডেশন থাকে কোনো প্রস্তাবনা আপনার পক্ষ থেকে? সর্বপ্রথম আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব মোস্তফা কামাল, ওনাকে এরকম একটা দেশের কঠিন পরিস্থিতিতে এত বড় আকারের একটা বাজেট এবং এরকম কঠিন পরিস্থিতিতে ঠিক সময় মতো যে বাজেট উপস্থাপন উনি করেছেন, এবং উনি এবং ওনার টিম যারা কাজ করেছেন তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাতে চাই। কারণ এরকম, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ছিল বলেই হয়তো এটা সম্ভব হয়েছে, এবং মাননীয় অর্থমন্ত্রী, কারণ এখনকার সিচুয়েশনে নর্মাল অফিস করাই যেখানে সম্ভব সেখানে এত বড় একটা বাজেট প্রিপেয়ার করা সত্যিকার অর্থে অনেক কঠিন কাজ বলে আমি মনে করি। প্রথমে আমি আমার ধন্যবাদ জানাই। তো আমি আসলে মাননীয় অর্থমন্ত্রীর একটা কথা দিয়েই শুরু করতে চাই। আমি গতকালকে 2-1 পত্রপত্রিকায় দেখেছি মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে দেশের অর্থনীতি ভালো হলে পুঁজিবাজার এমনিতেই ভালো হবে, এবং উনি আরো একটা কথা বলেছেন যে আমরা যে পরিমাণ সুযোগ সুবিধা বাংলাদেশের পুঁজিবাজারকে দেয়া হয়েছে সেটা পৃথিবীর খুব কম দেশেই দেয়া হয়, এই টাইপের একটা কথা উনি বলেছেন। তো ওনার প্রথম কথাটা হলো যে অর্থনীতি যদি ভালো হয়, হ্যাঁ এ কথা সত্যি, আমরা খুব ভালো করে জানি যে
আমাদের বর্তমান যে পুঁজিবাজার, এখন আমাদের প্রাইভেট সেক্টর বেজ যেসব কোম্পানিগুলো আমাদের এখানে আছে, বেশিরভাগই সরকারি দুই একটা কোম্পানি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট 20-23 এই পার্সেন্টেজের মধ্যে ঘোরাঘুরি করছে। কিন্তু আমরা যে প্রবৃদ্ধির অর্জনের কথা চিন্তা করছি 8.2%, যদি এটাকে অর্জন করতে হয় তাহলে আমাদেরকে প্রায় এই জিডিপির 36% আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা যদি মনে করি যে আমাদের এই 36% এর মধ্যে 7-8% গভর্নমেন্ট সেক্টর থেকে হবে, তারপরেও কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে প্রায় 27-28% ইনভেস্টমেন্ট হইতে হবে, যেটা এখনকার চাইতে প্রায় 6% আরও বেশি, যেটা হয়তো পুঁজিবাজারে একটা সময় যদি আমরা এটা করতে পারি এবং যেই প্রবৃদ্ধির কথা আমরা চিন্তা করেছি এটা যদি করতে পারি তাহলে পুঁজিবাজার যে নিঃসন্দেহে ভালো হবে এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা যদি খুব স্পেসিফিকলি চিন্তা করে থাকি, আপনি দেখেন বেশ কিছু ভালো জায়গা উনি অ্যাড্রেস করেছেন, সেটা হলো ক্যাশ ডিভিডেন্ড উনি 50,000-এর কথা বলেছেন যেটা থাকবে। ইন এডিশন টু দ্যাট যেটা উনি করেছেন যে 200 কোটি টাকা পর্যন্ত ব্যাংকের যে বিনিয়োগগুলো আছে সেগুলো ব্যাংকের বিনিয়োগ সীমা হিসাবের মধ্যে আসবে না, সেটা একটা প্রপোজাল উনি দিয়েছেন। তারপরে আপনার ডিভিডেন্ড ট্যাক্স, ভেরি ইম্পর্টেন্টলি দেখেন আমাদের কোম্পানিগুলোর ক্ষেত্রে ডিভিডেন্ড ট্যাক্স রেট ছিল 20%, আমরা খুব ভালো করে জানি কোম্পানিগুলো যদি ইনভেস্টমেন্ট করতে ডিভিডেন্ড রেট ছিল 20%। কিন্তু আপনি দেখেন যেসব ফরেন হেজ ফান্ড ছিল, মিউচুয়াল ফান্ড ছিল, পিএফ ফান্ড ছিল, এরা যখন ইনভেস্টমেন্ট করতো তখন তাদের ক্ষেত্রে ট্যাক্স রেট ছিল 30%, এটাকেও এখন 20%-এ নিয়ে আসা হয়েছে। যখনই এটাকে 20%-এ নিয়ে আসা হয়েছে তখনই দেখা যাবে যে আপনার বাইরের যে ইনভেস্টমেন্ট আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ 10% ট্যাক্স রিডাকশন হেজ ফান্ডের উপরে বা আপনার বাইরের যে ফান্ডগুলো আসে সেগুলোর উপরে, এটা কিন্তু একটা বড় ধরনের পর্ছার বলে আমি মনে করি। এটা পুঁজিবাজারের জন্য অনেক বড় একটা পদক্ষেপ বলে আমি মনে করি। তো একটু আগে আমাদের আলী ভাই যেটা অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, আমি ওনার সাথে আসলে একমত যে ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য যে অপরচুনিটি আমাদেরকে দিয়েছেন এটা আমরা অফকোর্স ওয়েলকাম জানাই। এটা আমাদের পুঁজিবাজারের যারা সংশ্লিষ্ট আমরা আছি তাদের জন্য এটা বহু প্রত্যাশিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা উনি বলেছেন সেটা সত্যি যে 3 বছরের যে লক ইনের কথাটা বলে দেওয়া আছে এটা আসলে প্র্যাকটিকেবল নয়, কারণ এটা উনি উল্লেখ করার চেষ্টা করেছেন যে ল্যান্ড এবং বিল্ডিং এসব ক্ষেত্রে কিন্তু বা অ্যাপার্টমেন্ট এসব জায়গায় ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু আসলে খুব একটা প্রোডাক্টিভ খাত নয়। কিন্তু পুঁজিবাজারে ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার আইপিওতে ইনভেস্টমেন্ট হলে তো ডাইরেক্টলি প্রোডাক্টিভ, ইভেন সেকেন্ডারি মার্কেটেও কিন্তু ইনডাইরেক্টলি প্রোডাক্টিভ, কারণ সেকেন্ডারি মার্কেট না থাকলে প্রাইমারি মার্কেট থাকবে না। তো এরকম সিচুয়েশনে আমি মনে করি 3 বছরের যে লক ইনটা আছে সেই লক ইনটা না থাকাই যৌক্তিক বলে আমি মনে করি। প্লাস প্রাইভেট সেক্টরে যেটা ট্যাক্সের যেটা কমিয়েছে 35-32.5%, কিন্তু প্রপোর্শনেটলি আপনার লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু কমানো হয় নাই। এই যে ট্যাক্স গ্যাপটা কমে গেল এটা আসলে কিছুটা নিরুৎসাহিত করবে, কারণ আপনার কমপ্লায়েন্স এবং ট্যাক্স পেমেন্টের দিক থেকে লিস্টেড কোম্পানিগুলো যতটা এগিয়ে আছে প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু ততটা এগিয়ে নাই। যদিও কেউ কেউ হয়তো বলবেন যে না, এখন পর্যন্ত যারা ট্যাক্সের জন্য পুরস্কার পেয়েছেন লিস্টেড কোম্পানি কেউ পায় নাই, এই কথা যেমন সত্যি ঠিক একই রকমভাবে এটাও সত্যি অ্যাভারেজ ট্যাক্স পেমেন্টের দিক থেকে কিন্তু লিস্টেড কোম্পানিগুলোর যে কমপ্লায়েন্স সেটা কিন্তু অনেক বেশি হাই বলে আমি মনে করি। সুতরাং এখানেও রিভিজিট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর একটা জিনিস আপনাকে আমরা বলে রাখতে পারি যে যেহেতু ব্ল্যাক মানি হোয়াইটের একটা সম্ভাবনা আছে, আমরা যেটা 36% গ্রোথের ইনভেস্টমেন্টের কথা আমরা যেটা বলেছি, প্রাইভেট সেক্টরে অ্যারাউন্ড 27-28% গ্রোথ হইতে হবে যেটা আমরা বলেছি, যদি আমাকে 8.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে হয়, তাহলে ওই ইনভেস্টমেন্টটা করার জন্য ব্ল্যাক মানি হোয়াইটের যে সুযোগটা দেওয়া হচ্ছে সেটা একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সেটা আমরা প্রত্যাশা করছি। ফোরকান উদ্দিন এবং মোহাম্মদ আলী আপনারা আমাদের সাথে থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কিছু বিজনেস। দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলাম ঢাকা ব্যাংক সিকিউরিটিজের সিইও এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ আলী এবং সিএফআর এম এম রহমান অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ও আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিনের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। এবার শুরু করতে চাচ্ছি মোহাম্মদ ফোরকান উদ্দিনকে দিয়ে, একটু জানতে চাইবো আপনি তো আপনার বাজেটে যে আমরা কী পেলাম সেটা জানাচ্ছিলেন, তো সেখানে আরও কী সংযোজন কী বিয়োজন করা যেতে পারে আপনি মনে করছেন? আমরা যেটা বলার চেষ্টা করছিলাম, আমরা ওই যে বারবারই যেটা বলার চেষ্টা করছিলাম যে ব্ল্যাক মানি হোয়াইটের যে জায়গাটা দিয়েছে সেটাকে সেখানে একটা অ্যাড্রেস করে সেটাকে ঠিক করা যেতে পারে। আর ব্রোকারেজদের ব্রোকারেজ হাউসগুলোর ব্যাপারে সেখানে আমরা যতটুকু জানি যে আপনার ট্যাক্স রেটটা কমিয়েছে, যেটা 1% ছিল
সম্ভবত ওইটাকে 0.5 বা এরকম কিছু একটা করেছে, এটা কমিয়েছে, এটা কিন্তু একটা ভালো দিক। এতে করে ট্রানজেকশন কস্ট কিছুটা হলেও লাঘব হবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এই ট্যাক্স রেটটা যখন কমে যাবে তখন এটা কিন্তু অফকোর্স একটা পজিটিভ দিক আনবে আমি মনে করি। আর যেটা আমি আরেকটা জায়গায় যেটা বলার চেষ্টা করব, এই আমাদের পুঁজিবাজারের ব্যাপারে স্পেশালি যেটা আমি বলবো যে নগদ ডিভিডেন্ড আপনার 50% দিতে হবে, একটা কথা বলা হয়েছে 50% কমপক্ষে নগদ ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে। এই যে 50% ক্যাশ ডিভিডেন্ড, এটা কিন্তু একটা ভালো মন্দ দুটো দিক আছে। প্রথম কথা হলো, ওয়েল, যারা 50% ক্যাশ ডিভিডেন্ড দিতে বাধ্য করা হয়েছে কিছু দুষ্ট প্রকৃতির লোকজনের জন্য, যারা বোনাস ডিভিডেন্ড কাগজের শেয়ার দিয়ে ঝামেলা করে, এরকম কিছু লোকজনের জন্য হয়তো এটা পজিটিভ করা হয়েছে, কিন্তু তার উল্টো দিকও আছে। যেমন আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের যে দেশে যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে তারা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দেয় কিন্তু বোনাস ডিভিডেন্ড দেয় না, এটা যেমন সত্যি, পাশাপাশি তারা যেটা করে তাদের রিটেইন আর্নিংসে বেশ কিছু টাকা তারা রাখে, এবং বেশ কিছু টাকা তারা রাখে এবং সেই টাকাগুলোকে তারা ফার্দার ইনভেস্টমেন্ট করে। তো যখন এরকম 50% আপনাকে দিয়ে দিতে বলবে ক্যাশ নগদ লভ্যাংশ হিসাবে, তখন দেখা যাবে কি জানেন, যে কিছু কিছু কোম্পানি এই টাকাটা বাইরে নিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বাড়বে। এবং এখানে একটা অঙ্ক করার প্রয়োজন আছে, আমি রিকোয়েস্ট করব যে একটা অঙ্ক অন্তত করা হোক, যে যদি এরকম বাধ্য করা হয় যে কিছু কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে NBR একটা অঙ্ক করা উচিত, যে এইসব মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো অথবা ন্যাশনাল কোম্পানিগুলো যারা রিটেইন আর্নিংস থাকার পরেও এত পার্সেন্ট ডিভিডেন্ড 50% দিত না, তাহলে যেই টাকাটা তাদের ওখানে থাকতো ডেফিনেটলি ওই টাকাটা আউটফ্লো হয়ে যেত না মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে। সেখানে কি ইম্প্যাক্ট আমাদের রিজার্ভের উপরে পড়বে, কারণ যখন এটা বাধ্যতামূলকভাবে করা হবে তখন কিন্তু টাকা বাইরে যাবে, কারণ তারা ডিভিডেন্ড হিসেবে নিয়ে টাকাটা তারা তো নিয়ে যেতে হবে, তাদের প্যারেন্ট কোম্পানিকে দিয়ে দিতে হবে। সো এই জায়গাটা একটা অঙ্ক করার প্রয়োজন আছে। যদি অঙ্ক করে দেখা হয় যে না বেশ বড় পরিমাণে অঙ্ক আমাদের বাইরে চলে যাবে, তাহলে আজকে আমরা গত মাসে রিজার্ভের যে হাইয়েস্ট উলম্ভনটা আমরা দেখতে পেয়েছিলাম, যে আমাদের যা এই যাবৎকালে সর্বোচ্চ রিজার্ভ যেটা আমরা দেখেছিলাম, সেটা অবশ্য দুটো কারণে হয়েছে, কারণ IMF থেকে একটা টাকা আমরা $73 কোটি পেয়েছিলাম, প্লাস আমাদের রেমিটেন্সে কিছু টাকা, ওইসব কারণে এটা হয়েছে এই প্যান্ডেমিকের মধ্যেও। তথাপি আমাদের যদিও বলা হচ্ছে যে আমাদের বেশ কিছু মাসের ইম্পোর্টের কস্ট সেখান থেকে হবে, কিন্তু এই ধরনের টাকা যখন চলে যাবে ঠিক এরকম দেশের দুর্যোগ পরিস্থিতিতে আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে। সুতরাং এই অঙ্কটা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ফোরকানুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ আলী, আপনার কাছে জানতে চাই, এবারের প্রস্তাবিত বাজেটে আমরা দেখলাম যে লিস্টেড নন লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে যে কর ব্যবধানটা ছিল সেটা কিন্তু 10-7 নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। কেউ কেউ মনে করছে এতে করে আসলে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে অনুৎসাহিত হবে না, তারা মনে করছে, আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ রণ। আসলে আমরা যদি এই সাবকন্টিনেন্ট দেখি, পার্টিকুলারলি ইন্ডিয়া কিন্তু লিস্টেড কোম্পানি ট্যাক্স হচ্ছে 22%, আমাদের ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটের ট্যাক্স হচ্ছে 35% লিস্টেড হলেও। তো এই যে ব্যাপারগুলো দেখেন, একটা নন লিস্টেড কোম্পানি বাংলাদেশে যদি স্টাডি করা হয়, কতিপয় কোম্পানি ছাড়া কেউ কোনো ডিভিডেন্ড দেয় না, মালিকেরা এটা চালায় রিটেইন আর্নিং এর টাকা থাকে অথবা এটাকে বিভিন্নভাবে ম্যানেজ করে। আমরা যদি দেখি লিস্টেড কোম্পানিগুলা ট্যাক্স পেমেন্ট করে, ডিও অ্যাকাউন্টস প্রেজেন্ট করে এবং ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ডের উপর ফার্দার ট্যাক্স হয়, তাদের কোম্পানি শেয়ার বাজারে যে ট্রেডিং হয় সেটার উপরে গভর্নমেন্টের একটা ট্যাক্স পায়। সঙ্গত কারণে ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস আছে সবসময় দেখা গেছে যে এটা 15% ডিফারেন্স থাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে। তো আমাদের এখানে যে গ্যাপটা কমাই দিচ্ছে এটা ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিকে এখানে আসার জন্য নিরুৎসাহিত করা। আমরা মনে করি যে এই জায়গাটা লিস্টেড কোম্পানির কমানো উচিত, ট্যাক্সের আওতা বাড়ানো উচিত, ট্যাক্স রেটকে কমে সেটা কোম্পানিগুলো টু এন্ড পেয়ারবিও স্টেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আরো ভালো করে নিয়ে আসবে, আরো মোর ডিভিডেন্ড দিলে সরকার আরো মোর ট্যাক্স পাবে। ইন অ্যাডিশন টু দ্যাট, আমার যে বিষয়টা, আমাদের যে নিবেদন ছিল, আমরা যারা ব্রোকার কমিউনিটি আছি আমরা এখানে আবারও বলি যে ও 1 লক্ষ টাকার ট্রানজেকশন করলে আমরা 5,000 টাকা ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটা ইন্ডিয়াতে 50 টাকা, সরি, এই ট্যাক্সটা ইন্ডিয়াতে হচ্ছে 13 টাকা। এখন বছরের শেষে দেখা গেছে যে পরিমাণ ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স ফ্রম মাই ট্রেডিং ইনকাম, আমার কিন্তু টোটাল ইনকাম মানে আমি লস থাকি, ডিসপাইট আই ইনকারিং লস আই হ্যাভ টু পে হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স। লাস্ট 10 ইয়ার্স পুঁজিবাজার ছিল খুবই খারাপ, ব্রেকার কমিউনিটি এটা হয়তো সহ্য করে নিছে কোনোভাবে, এই বছর যে অবস্থা এটা কোনোভাবেই বিয়ার করার মতো ক্ষমতা নাই। আমি দৃঢ়ভাবে নিবেদন করব মাননীয় অর্থমন্ত্রী, ব্রোকারদের এই বিষয়টা দেখে এই জায়গাটার জন্য একটু অ্যাডজাস্টমেন্ট করার চিন্তা করে
আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি অন্যান্য কান্ট্রির পার্সপেক্টিভে এটাকে কনসিডার করে। আর এখানে আরেকটা বিষয় আছে ব্ল্যাক মানি নিয়ে, ব্ল্যাক মানি যদি ক্যাশ টাকাকেও হোয়াইট করার সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ একটা লোকের যদি ক্যাশ নাও থাকে সে কিন্তু 10% ট্যাক্স দিয়ে পিওসার এর জন্য হোয়াইট করে তার ফাইলে প্রদর্শন করতে পারবে। যখন তার ট্যাক্স 30% আসবে 25% আসবে, এই যে এই এই বিষয়টা ক্যাশ টাকাকে হোয়াইট করতে দেওয়া কোনোভাবেই আমি মনে করি এটা যুক্তিক না। যদি ব্যাংকে আছে, এফডিআর এ আছে, জায়গা জমিতে আছে বা শেয়ার বাজারে আসবে সেটাকে হোয়াইট করতে দেওয়া উচিত। সেটাকে যদি দেওয়া হয় অর্থনীতির জন্য ভালো হবে, আর না হয় যাদের ক্যাশ নাই এটা বরং এক ধরনের মানি লন্ডারিং স্কোপ তৈরি করবে এবং এটা ফিনান্সিয়ালি জাগলারি সৃষ্টি করারও একটা স্কোপ থেকে যায়। হ্যাঁ ঠিক আছে, যদি কেউ হোয়াইট করতে চায়, সে যদি ডিসক্লোজ করতে চায় সেটা আইদার ব্যাংকিং চ্যানেলে তোমার স্টক মার্কেটে অথবা এনি ইনভেস্টমেন্ট ফরম্যাটে নিয়ে এসে এটা এটাকে হোয়াইটেনিং করা হোক, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত সাজেশন। মানে দীর্ঘদিন ধরে আমি নিজেও ট্যাক্স প্র্যাকটিস করেছি, ট্যাক্সের যে বিষয়গুলো অভিজ্ঞত এগুলো আমি হয়তো কিছুটা অনুধাবন করতে পারতেছি যে বাজেট আসলে যেভাবে দেওয়া হয়েছে, কারণ বলতে হবে সময় উপযোগী। এবং আরেকটা বিষয় বলতে হবে যে পরিস্থিতিকে বিবেচনা নিয়েই দেওয়া হয়েছে, যেমন সঞ্চয়পত্র এখানে গভর্নমেন্ট বরোয়িং একটা বড় অংশ বাড়ানো হয়েছে, এবং যেহেতু এখানে হোয়াইটেনিং স্কোপ আছে হয়তো গভর্নমেন্ট বরোয়িং এটা এটা টার্গেট অ্যাচিভ করবে, প্রাইভেট ব্যাংকের থেকে বরোয়িংটা কিছু কমবে, মানি সার্কেল যদি বাড়ে, ভেলোসিটি অফ দ্য মানি যদি বাড়ে হয়তো পুঁজিবাজার একটা গতি পেতে পারে, বাট ইটস নিডেড টাইম। এটা কিন্তু একদম শেষের দিকে আসি এফেক্টটা হবে। এই এই সময়গুলা পুঁজিবাজারকে টিকায় রাখা, বিভিন্ন স্টেক হোল্ডারকে টিকায় রাখা ইটস এ ভেরি চ্যালেঞ্জিং। সুতরাং এক্ষেত্রে কিছুটা লিবারেল করে দ্রুত অ্যাডজাস্টমেন্টের বিষয় আনতে হবে বলে আমি মনে করি। কিভাবে দেখছেন বিষয়টা, কিভাবে লেনদেনটাকে বাড়ানো যায় ছোট করে মোহাম্মদ আলী? হ্যাঁ, এখন লেনদেন যদি বাড়াইতে হয়, যেহেতু 70 দিনের মতো বন্ধ ছিল, এখন আমরা আমরা যারা স্টেক হোল্ডার ইন্টারমিডিয়েটরি আমরা কিছু চিন্তা করেছি যে লেনদেন বাড়ানোর জন্য এখন একটা ব্লক মার্কেটে কিছু অপশন দেওয়া হয়েছে। ইন অ্যাডিশন আমরা কিছু ফান্ড কালেক্ট করার চেষ্টা করেছি, ব্যাংকের যে 200 কোটি টাকা বিনিয়োগ এটাকে আমরা রিকোয়েস্ট করেছি যদি এটা বাধ্যবাধকতা করা হয় যে দুটা পেজে, তাহলে হয়তো এখানে আবার বায়ার আসবে, শেয়ারগুলো অত্যন্ত ডাউন প্রাইসে আছে, ধীরে ধীরে এটা গতিশীল পেয়ে যাবে। যেহেতু 70 দিন পরে শুরু হয়েছে, এখানে নানান ধরনের ইন্টিগ্রেশন আছে, এগুলো অ্যাডজাস্টমেন্ট হলে ধীরে ধীরে ফান্ড ফ্লো আসলে বাজার ঠিক হয়ে যাবে, এবং বাজেটের প্রত্যাশাটাও যদি একটু রিভাইস অ্যাডজাস্টমেন্ট করে আমার ধরনের লেনদেনের করা উচিত কেটে। মোহাম্মদ আলী আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফোরকান উদ্দিন, একদমই শেষের দিকে আপনার কাছে একই কোশ্চেন, গতিশীল পুঁজিবাজার পেতে হলে আসলে আরো কি করা উচিত, কি মনে করছেন? না, বর্তমান আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে আমি আলী ভাই যেটা সাজেশন দিয়েছেন আমি ওনার সাথে একমত। আর এই সিচুয়েশনে আমরা খুব বেশি গতিশীল বাজার আশা করা, মানে এটাও হয়তো কতটা ঠিক হবে এটাও একটু ভাবতে হবে, কারণ এই সিচুয়েশনটা আসলে আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন। আমরা শুধু এইটুকুই চেষ্টা করব, দোয়া করব, চেষ্টা করব যাতে করে যত দ্রুত সম্ভব আল্লাহ আমাদেরকে এই প্রবলেম থেকে কাটিয়ে উঠি, এবং আমি আশা করি যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এতে করে পুঁজিবাজার গতিশীল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু একটা জায়গাকে অ্যাড্রেস করতেই হবে, সেটা 3 বছরের লক ইন ক্যাশ মানিকে, ব্ল্যাক মানিকে যেটা উঠায় দেওয়া, ব্ল্যাক মানি হোয়াইটের যে সুযোগ দেওয়া হয়েছে সেখানে আপনার ওই লক ইনটা উঠাতেই হবে, তখনই দেখবেন বেশ কিছু পজিটিভ জায়গা আসবে। আর একটা জাস্ট ছোট্ট কথা বলে দিই, ছোট্ট একটু দ্বিমত করে নিই আমার আলী ভাইয়ের সাথে, সেটা হলো ক্যাশ টাকার যেই হোয়াইট করার যে সুযোগ দেওয়া হয়েছে সেখানে উনি বলেছে যার হাতে ক্যাশ নাই তারাও করতে পারবে, এটা যেমন সত্যি, তো সাধারণত যার কাছে টাকা নাই সে নতুন করে টাকা দিয়ে এরকম করবে এটার চান্স অ্যাপারেন্টলি হয়তো কম থাকবে, খুব বড় লোক ছাড়া এরকম কেউ করবে না, নর্মালি করবে না। তবে এটার পজিটিভ দিক হলো, এক, এখন রেভিনিউ কালেকশন করার যে চ্যালেঞ্জ গভর্নমেন্টের কাছে আছে সেই চ্যালেঞ্জের কিছু মোকাবিলা হবে, এক। দুই হলো, এই টাকাগুলো যদি যারা ব্যাংকে টাকা আছে কিন্তু ডিসক্লোজ করা নাই, এরকম টাকাগুলো যখন হোয়াইট হবে তখন ওই টাকাগুলো অর্থনীতির মূলধারায় চলে আসবে এবং সেটা পজিটিভ ভূমিকা রাখবে। ফোরকান উদ্দিন, মোহাম্মদ আলী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যাশা করছি যে এই পুঁজিবাজারে যে প্রস্তাবনাগুলো আপনারা দিলেন পূর্ণাঙ্গ বাজেটে সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের সিইও এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ আলী এবং সিএফ এম এম রহমান অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ও আইসিএবি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 12:30 আবার ফিরে আসবো একশো বিজনেসে, আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন।